হ্যালো এভরিওয়ান, সকলকেই কি বলবো, আমাদের এখানে এখন প্রচণ্ড প্রচণ্ড রোদের বিকাল একটা। সকলকে গুড আফটারনুন, আশা করছি সবাই ভালো আছেন। তো বিকালবেলা ছুটি পেলাম না, ছুটির দিনে ভাবছিলাম একটু ঘরে বসে আরাম করব, কিন্তু আরাম আর করতে পারলাম না। বাজারে গেলাম, বাজার করে নিয়ে আসলাম, বাট বাজারের কোনো ভিডিও করতে পারিনি বিকজ বাহিরে অনেক 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 বেশি গরম, গরমে আর ভালো লাগেনি। আর আজকে বাজারটা আমি একা একাই করেছি। আজকে বাজারে গিয়ে একজনকে খুবই 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 মিস করতেছিলাম, সেটা হচ্ছে আপনাদের জুয়েল ভাই, কারণ জুয়েল আজকে আমার সাথে যায়নি। আমি আজকে একা একা গিয়েছি বিকজ ফ্রিজে কিচ্ছু নেই, ফ্রিজ খুলে দেখি কি রান্না করব কিছুই নেই। সো আমাকে এখন ইমার্জেন্সি বাজারে যেতে হলো, বাজারে যে বাজার করে নিয়ে আসলাম। এখন হচ্ছে বাজারগুলো বের করতে হবে, সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। এই যে একা একা বাজার করলে এই একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে যে সব কিছু একা একাই করতে হয়, কোনো হেল্পার নেই। ইস, জিএল থাকলে আমার জন্য একটু বেশি সুবিধা হয়, বিকজ ও আমাকে অনেক হেল্প করে এই বাজার টাজার করতে গেলে। ও আমাকে অনেক হেল্প করে, ওই নিয়ে আসে ক্যারি করে, আমাকে আজকে সব ক্যারি করে নিয়ে আসতে হয়েছে। আমার হাত ধার পুরাপুরি সব ব্যথা হয়ে গেছে, এত বাজার করছি। যখন আমি বাজারে যাই তখন আমার হুঁশ থাকে না যে কোনটা থেকে কোনটা নিবো, আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিই। তো দেখেন আমি একা একা কতগুলা বাজার করে নিয়ে আসছি। এই যে আমি অলরেডি বাজার করে নিয়ে এসে কিন্তু এখানে রাখছি আপাতত, কারণ হচ্ছে যে আমি এখনও ঘরের ভিতরে নিয়ে যাইনি, কষ্ট হয়ে গেছে। শুধুমাত্র দরটা ওপেন করছি, ওপেন করে এখানে রাখছি, এখন সব বের করব, বের করে এক এক করে ফ্রিজে রাখবো। তো এই হচ্ছে আমাদের বিদেশ লাইফ, যা কিছু করতে হবে সব নিজেকেই করতে হবে, রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাজার ঘাট যা কিছু আছে সব কিছু নিজে নিজেকেই করতে হবে। এখানে আমাদের হেল্প করার মতন কেউ নেই, এখানে হাজব্যান্ড ওয়াইফকে হেল্প করবে, ওয়াইফ হাজব্যান্ডকে হেল্প করবে, এইটাই আর কি। আর ছেলে মেয়ে হলে তো তারা তো অবশ্যই হেল্প করবে। বাজার গুলা যে আজকে এত ভারী হয়েছে বাবা, আজকে আমি মাছ বাজার থেকে বাজার করে নিয়ে আসছি, সব একটা দোকান থেকেই বাজার করছি, যা যা পেলাম সব কিছু আর কি বাজার করে নিয়ে আসলাম। এখন কি কি বাজার করলাম সবই তো, আচ্ছা আচ্ছা, শেষের বেলায় আমি রুটিও পেয়ে গেলাম অফারে। এই যে এই রুটিগুলা গতবার একটা নিয়ে আসছিলাম, কারণ টেস্ট করে দেখলাম যে টেস্টটা কেমন লাগে, বাট ভালো লাগছে এই রুটিটা আমার, আমারও ভালো লাগছে, জুয়েলেরও ভালো লাগছে। একটু বাংলাদেশি ফ্লেভার পাওয়া যায় আর কি, ক্রিসপিটা একটু বেশি, মানে এটা রুটি না পরোটা আর কি। এই একটা নিয়ে আসলাম, আর এই যে এই একটা, এই দুইটা নিয়ে আসলাম। দুইটা একটু পাইছিলাম অফারে, পাইছিলাম দুইটা নিলে 5 টাকা, আর সিঙ্গেল নিলে হচ্ছে 3 টাকা করে মনে হয়, 3 পাউন্ড করে, তার দুইটা নিলে 2 পাউন্ড করে। আমি বলছি তাহলে দুইটাই নিই, বিকজ আমাদের একটু বেশি পরোটা লাগে এখন, একটু পরোটা সকালবেলার জন্য ভালো হয়। অনেকক্ষণ বাজার করে নিয়ে আসছি, পরোটাগুলো একটু নরম হয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি ফ্রিজে রাখতে হবে। তো আজকে আমি ভিডিওটা নিজে নিজেই করতেছি, আমি বুঝতে পাচ্ছি না কোথায় ক্যামেরা রাখবো, কোথায় কীভাবে রাখবো বুঝতে পাচ্ছি না কিছুই, তাই যেখানে খুশি সেখানে ফোনটা রেখে দিচ্ছি, জাস্ট একটু ভিডিও হলেই হচ্ছে। আপাতত এইগুলো আগে ফ্রিজে ঢুকাই আমি, না হইলে এগুলো বেশি নরম হয়ে গেলে আবার বেশি একটা ভালো লাগবে না। এখন হচ্ছে মাছগুলা বের করতে হবে, এখানে অনেকগুলা মাছ নিয়ে আসছে, অনেকগুলা, এগুলো এখন বের করার পালা। বাট আমার অনেক কষ্ট লাগছে, গরমও লাগছে বেশি, অনেক বেশি কষ্ট লাগছে। এগুলো যদি কেউ এসে এখন একটু হেল্প করে দিত ভালো হতো, যাক যেটা হবে না সেটা ভেবে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কষ্ট পাওয়ারও দরকার নেই, যেটা হচ্ছে সেটা ভেবে আনন্দ পাওয়াটাই উচিত। তো এখন মাছগুলো বের করি, একটু বসলাম কারণ অনেক ক্লান্ত লাগছে, এখানে বসে বসে মাছগুলো বের করে ফেলি সব। আমি হঠাৎ করে ভাবছি আমি তো 3টা ব্যাগ নিয়ে আসলাম, আমার কাছে 2টা ব্যাগ হলো কি হবে, একটা ব্যাগ তো খালি করে ফেলছি। এটা হচ্ছে হার্ড চিকেন নিয়ে আসছি, আর এটা হচ্ছে কি, এটাই পাঙাশ মাছ, আজকে পাঙাশ মাছ পেলাম, তাই পাঙাশ মাছটাও নিয়ে আসলাম। আর এটা হচ্ছে পুঁটি মাছ,
পুঁটি মাছ অনেক পছন্দ করে। আর এটা কি, এটা ইলিশ মাছ, ইলিশ মাছ অনেক পছন্দ করি আমরা দুজনে, তাই ইলিশ নিয়ে আসলাম। আর এটা কি, ও এটা আরেকটা মাছ, ও এটা হচ্ছে কি বলে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ। এই যে আমি সব এখন বের করে এক এক করে এখানে রাখছি, সব এক এক করে ফ্রিজে রাখতে হবে। আমি সব এক এক করে সিরিয়াল করে রাখছি, কারণ হচ্ছে যে এবার ওয়ান বাই ওয়ান সব ফ্রিজে ঢোকানো হবে। আমার ফ্রিজ পুরো খালি, ও সবগুলোর হচ্ছে আগে মুখ খুলে নিতে হবে। আমার সবগুলো মুখ খুলে ফেলেছি। এটা ছিল পাঙ্গাস মাছ, এটা একটা বড় পাঙ্গাস মাছ ছিল, আর এটা ছিল হচ্ছে একটা বড় ইলিশ মাছ। ও ইলিশ মাছের ডিম, ডিম হয়েছে এখানে। ইলিশ মাছের ডিমটা একটু বেশি এক্সপেন্সিভ থাকে, বাট আমি যখনই ইলিশ মাছ কিনি তখন ইলিশ মাছের ডিম পাই ফ্রিতে আর কি, ফ্রিতে না টাকা দিয়ে কিনতে হয়। আর এটা হচ্ছে একটা বড় পুঁটি মাছ, হ্যাঁ পুঁটি। আর এটা হচ্ছে এই সিলভার কি বলে, আমি এটার নামই শুধু ভুলে যাচ্ছি, এটার নাম হচ্ছে তেলাপিয়া মাছ। এটাও বড় বড় ছিল, বাট কাটার পরে ছোট ছোট লাগছে, তবে বড় বড় ছিল কিন্তু এগুলো। আর আজকে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে, আজকে আমি যখন হাড় চিকেন কিনলাম, আমি আবার হাড় চিকেন পছন্দ করি, হাড় খেতে পছন্দ করি, তো আজকে হাড় চিকেনের সাথে এই দেখেন মুরগির মাথা পেয়েছি। রিয়েলি আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাসই করতে পারছিলাম না যে এইটা এখানে পাওয়া যায়, কারণ এর আগে আমি এর আগে কখনোই পাইনি। তো আজকে আমি ওনাকে বলছি আচ্ছা মুরগির মাথাটা আমাকে একটু দিয়ে দিন, তো উনি আবার এগুলো দিয়ে দিছে, বলছে এগুলো নেবেন, আমি বলছি হ্যাঁ দিয়ে দিন, কারণ এখানে তো পাওয়া যায় না। আমি আবার সব ধরনের মুরগির মাথা পছন্দ করি, মাছের মাথা পছন্দ করি, তো আমাকে আবার এগুলো আলাদা করে দিয়ে দিছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন, আর শেয়ার করে দিবেন। আর যাদের যাদের ভালো লাগবে না তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা তাড়াতাড়ি আমাদের ভিডিওটা কি করবেন, স্কিপ করবেন, আমরা বলছি না আপনারা জোর করে ভিডিওটা দেখবেন। আর ব্যাড কমেন্টস করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ব্যাড কমেন্টস করলে কি হয়, এতে আপনার চরিত্রটাকে আপনি জনগণের মধ্যে প্রকাশ করছেন যে দেখো আমি এই ক্যারেক্টারের লোক, ঠিক আছে? তো এটা না করাটাই বেটার, এখন আপনার ইচ্ছা, আপনি যদি সেটা প্রকাশ করতে চান ইটস আপ টু ইউ, এখন আপনি কি করবেন সেটা আমি জানি না, বাট আমার বলার দরকার, আমি বললাম। বাই বাই, সি ইউ গাইস।